তোমরা সবাই আজকে চলে এসে একেবারে বিরিয়ানি যার কোনো ইন্ট্রোডাকশন লাগে না। দেখো পিছনে আছে দাদা বৌদি, এটা কিন্তু দাদা বৌদি রেস্টুরেন্ট না, দাদা বৌদি হোটেল। এই দেখো 6th floor-এ অব্দি ওদের প্রজেক্ট এখন অব্দি দেখো ground floor আর 1st floor কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। তো চলো, আমার তো এক্সাইটমেন্টে একেবারে মানে কি বলবো থাকতে পারছি না। আর একটা কিন্তু ডাবল সারপ্রাইজ আছে তোমাদের জন্য। আমাদের সাথে আছে হলো ফুড জগতের অন্যতম নক্ষত্র জিকোস লাভের দোলাদি, আর আছে হলো সবার প্রিয় শোভনদা মানে জিকোদা। তো চলো তাহলে আর দেরি কি শেষ, শুরু করা যাক ব্লগটা। একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, আগে হাই করে উঠছে আর একটু হাসলান বাসেল আছে, বুঝতেই পারছো মেন রাস্তার ওপরে। আমি ভিড় ঠেলে দাদা বৌদিতে পৌঁছানো অবধি তোমরা একেবারে লোকেশনটা জেনে নাও। ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে একেবারে ডান হাতে যে রাস্তাটা চলে যাচ্ছে রবীন্দ্র ভবনের দেখতে পাচ্ছ, একেবারে পাশ দিয়ে বারাসাতের দিকে, সেখানেই তুমি দেখতে পাচ্ছ যে কনস্ট্রাকশনের বিল্ডিংটা হচ্ছে, ওরই ground floor আর 1st floor-এ হলো দাদা বৌদি হোটেল। আর এই যে সোজাসুজি দেখতে পাচ্ছ বাঁদিকের রাস্তাটা, ওখানে কিন্তু দাদা বৌদির রেস্টুরেন্ট আর রুফটপ। আর ঘাট পার হয়ে আসতে গেলে একেবারে কিন্তু শ্রীরামপুর ঘাট বা ধুবি ঘাট পার করে একেবারে ব্যারাকপুরে নেবে, ওখান থেকে রানিং অটো কিংবা টোটো নিয়ে চলে আসবে হলো একেবারে ব্যারাকপুর স্টেশন। আর ওখান থেকে তো দুপা একেবারে দাদা বৌদি বিরিয়ানি, রাস্তায় কিন্তু পড়বে আমিনিয়া, আর্সেনাল, সব কিছুই। তো দেখো একেবারে কিন্তু চলে এসছি দাদা বৌদি হোটেলে, যেটা এখন সবাইয়ের মুখে মুখে 5 তলা মহল শুধুই বিরিয়ানি। তো দেখো আসতে না আসতে কিন্তু একেবারে এক মাঠেরও ভর্তি করে চলে এসছে হলো বিরিয়ানির হাঁড়ি। তো তোমরা এনজয় করো আনলোডিং প্রসেসটা, আর আমি তার মধ্যে কিন্তু শেয়ার করে দিই তোমাদের একটুখানি হিস্ট্রি। তো এখন যে শাহ কাকু রান করছে বিজনেসটা আর তার ছেলে মিলে, আজ থেকে 60 বছর আগে কিন্তু তার বাবা মা এই জায়গাটায়, যেখানে এখন রমরমিয়ে ওর একদম 5 স্টার হোটেলটা হয়েছে, সেখানেই কিন্তু এক হাঁড়ি বিরিয়ানি নিয়ে বসতেন একেবারে ব্যারাকপুর স্টেশনের সামনে। সেটাও কিন্তু সারাদিন জুড়ে বিক্রি হতো না। আর এখন দেখো দূর দূরান্ত থেকে মানুষজন আসছে এই বিরিয়ানির টানে। শুধুমাত্র ইন্ডিয়ায় কিন্তু সীমাবদ্ধ নেই, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু এখন ছড়িয়ে গেছে হলো এই ব্যারাকপুরের দাদা বৌদি রেস্টুরেন্টের মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানির নাম। ওজনেই কিন্তু বলে ডেডিকেশন আর হার্ডওয়ার্ক, সব কিছুতেই যদি তুমি ডেডিকেশন আর হার্ডওয়ার্ক করো তোমাকে কিন্তু সাকসেস পেতেই হবে। তো পেয়ে গেছি হলো বাপিদাকে, দাদা বৌদি বিরিয়ানির একজন অন্যতম স্টাফ। তো ওনার থেকে আরেকবার জেনে নিলাম যে এই নতুন দাদা বৌদি ground floor-এ আর 1st floor-এ কত গ্রামের মাটন সার্ভ করা হচ্ছে। তো উনি আবারও বলে দিলেন যে অবশ্য করে 200 থেকে 220 গ্রামের মাটন কিন্তু বিরিয়ানিতে সার্ভ করা হচ্ছে, আর চিকেন কিন্তু 220 থেকে 250 গ্রাম মতো চিকেনের পিসেস সার্ভ করা হচ্ছে। এটাই কিন্তু দাদা বৌদি বিরিয়ানির অন্যতম একটা জিনিস, যে মাটন আর চিকেন কিন্তু একদম চাঙ্ক সাইজের হয়, যেটা তুমি খেয়ে প্রায় হাঁপিয়ে উঠবে। আর এখানে দেখো আমি এটাও জিজ্ঞেস করে নিলাম, ভয়েস ওভার দিচ্ছি বিকজ পিছনে প্রচুর নয়েজ দেখতেই পাচ্ছ মেন রাস্তার ওপর, একেবারে গাড়ি ঘোড়া চলছে, একটু অ্যাডজাস্ট করে নিও। যে এখন কিন্তু দুপুর হতে চললো, এখন কিন্তু প্রায় চলছে 8-9 নম্বর হাঁড়ি হচ্ছে চিকেনের, আর মাটনের হচ্ছে হলো 7 নম্বর হাঁড়ি। তো চলো, আর এদিকে চলছে কিন্তু জোর কদমে একেবারে প্যাকিং। যারা প্যাকিং নিচ্ছে তাদের জন্য কিন্তু 20 rupees করে কম হবে। আমি প্রাইসেসগুলো সব ভিডিও শেষে মেনশন করে দেবো সব কিছুর। আর এদিকে দেখো একটু চলে এসছি ভেতরে, এখানে সিদ্ধিবিনায়ককে দিয়ে ভেতরটা দেখো শুরু হয়েছে। দরজার সামনেই আছে সিদ্ধিবিনায়ক, ডান দিকে আছে বিলিং কাউন্টার, বাঁ দিকে আছে ওয়াশ বেসিন। আর এদিকে একটু তোমাদের ঘুরে দেখাই, সবচেয়ে মেন জিনিস হলো একটা হেলমেট স্ট্যান্ড রাখা হয়েছে, যাতে তোমরা হেলমেটটাকে একটু রেখে শান্তিভাবে খেতে পারো। আর এখানে কিন্তু হাইজিনও খুব মেনটেন করা হচ্ছে, ক্লিনলিনেসের কথা কিচ্ছু বলার নেই, একদম স্টাফেসরা ওনাদের আছে সবসময় দেখো ক্লিন করছে, একটু নোংরা হতে না হতেই বুঝতেই পারছো বৃষ্টির দিন, একদম ক্লিন করে সব পরিষ্কার করছে। বেজে গেছে কাঁটায় কিন্তু দুপুর 2টো, পেটে ডন মারছে, বাট তোমাদের সাথে বলেছি প্রমিস করেছি 1st floor-টা অবশ্যইভাবে শেয়ার করবো। আর নিচে দেখো স্যালাডের পর স্যালাড গামলা ভরে ভরে কিন্তু কাটা হচ্ছে, একদম ফ্রেশ স্যালাড, আগে থেকে কিছু স্টোর করা থাকে না। আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, তাইতেই সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম হলো 1st floor-এ। 1st floor-টা এসে তোমরা কিন্তু একেবারে তাক লেগে যাবে, মনে হবে কোনো একেবারে 5 স্টার হোটেলে এসেছি। আর ইতিমধ্যে আমার দাদা বৌদি একেবারে কিন্তু চলে এসেছে দাদা বৌদি বিরিয়ানিতে, একেবারে দাদা বৌদিকে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার সাথে দাদা বৌদির মানে ব্যারাকপুরের দাদা বৌদির নিচের তলা গ্রাউন্ড ফ্লোরে হোটেলেও এসছো, রেস্টুরেন্টেও অনেকবার গেছো, রুফটপ যেটা হয়েছে সেটাতে অনেকবার গেছো, তো এই ফার্স্ট টাইম আমার সাথে কিন্তু এলে তোমরা এই ফার্স্ট ফ্লোরে। নতুন সংযোজন দাদা বৌদির হোটেল, নট রেস্টুরেন্ট, হোটেলে, যেটা 6 তলা মল হবে, শুধুই বিরিয়ানি। তো সেটার গ্রাউন্ড ফ্লোর আর ফার্স্ট ফ্লোর কিন্তু একেবারে রেডি। ফার্স্ট ফ্লোর তোমরা দেখতেই পাচ্ছ, অ্যাম্বিয়েন্স দারুণ সুন্দর করেছে, তোমাদের ঘুরিয়ে দেখালাম আমি ভিডিওর প্রথমে। আর এখন আমি তোমাদের সাথে দেখা করাচ্ছি হলো, আমার সাথে আছে শুধু আমি একা নেই, তোমাদের যেমনটা প্রথম থেকে বলে এসেছি ফুড জগতের অন্যতম নক্ষত্র। তো চলো আবার পরিচয় করিয়ে দিই তোমাদের সাথে। লাস্ট ব্লগে দেখা হয়েছিল দাদা বৌদির সাথে, হলো সেই দোলের ব্লগে। তো এখন আবার দাদা নর্থ বেঙ্গল থেকে এসে দেখা করার সুযোগ পেয়েছি। এই যে দোলা দি বৌদিও আছে সাথে, আর সাথে অবশ্যই আছে হলো জিকো ক্লাবে জিকো দা। আমাদেরও খুব ভালো লাগছে, কারণ কি আমরা দীর্ঘদিন ধরে মিট করছি, আর কোথায় মিট করছি? দাদা বৌদি হোটেলে, যেটা বিরিয়ানি প্যারাডাইস বলতে পারি। বিরিয়ানি প্যারাডাইস দিদি যেহেতু এখান থেকে এখন নর্থ বেঙ্গলে চলে গেছে, কন্ট্যাক্টটা এখন সেরকম হবে নেই, দেখি মানুষের ব্লগ করতে। আজকে জমিয়ে খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে একদম। আমার একটু মনটা খারাপ, কারণ কি আমাদের মধ্যে ছেলে আমাদের জমিয়ে আমার একটু মনটা খারাপ, আর আমাদের ওখানে সঙ্গে নেই, আর সঙ্গে নেই কেমন তো একসাথে করতে পারলাম না হবে। আর যেটা বলবো দাদা, নর্থ বেঙ্গলে গিয়ে প্রচুর এনজয় করছি, খুব ভালো আছে, কিন্তু সত্যি করে বলছি বিরিয়ানিকে মিস করছি কোনোরকম, মানে অনেকটা হায়দ্রাবাদের স্টাইলের বিরিয়ানি, মাখা মাখা টাইপের বিরিয়ানি। আর ম্যাক্সিমাম হোটেলে কিন্তু আলু দিচ্ছে, ডিম দিচ্ছে। আর একটা মুখ্য বিষয় হলো বিরিয়ানি মাত্র পিসগুলো ঠিক এটা 50 গ্রাম, না আমরা ভালো জায়গায় রেকমেন্ডেশন করেছি। তো আজকে কিন্তু বিরিয়ানির সাথে সাথে বিরিয়ানিটা কিন্তু আমাদের ফ্রাইডের সাথে সাথে নয়, আমাদের অন্যরকম ফুড যেটা ফার্স্ট ফ্লোরে সার্চ করছে সেই রকম খাবার দাবার দিয়ে কিন্তু আমরা শুরু করবো। চমক আছে পমফ্রেট তন্দুরি বলে একটা নতুন আইটেম, 2 দিন আগে জাস্ট লঞ্চ হয়েছে, কালকে লঞ্চ হয়েছে, আজকে আমরা এখানে কালকে লঞ্চ হয়েছে, আজকে আমরা শুরু করবো। এটা এখনো দেখেনি তোমরা সবাই, তো স্টার্টার আস্তে আস্তে চলুক আমাদের গল্প আড্ডা। আর তোমরাও কিন্তু দেখে নাও একেবারে কিন্তু দাদা বৌদি বিরিয়ানির মেনু কার্ডটা। তো প্রথমেই আছে বিরিয়ানি, আর তারপরে আছে কিন্তু সব লোভনীয় স্টার্টার্স, কন্টিনেন্টাল, চাইনিজ, মোগলাই সব রকমও কিন্তু আইটেমস সংযোজন হয়েছে। আর সাথে আছে হলো মকটেল কাউন্টার। তন্দুরি কমপ্লিট ডিশ সবাই খাওয়ানোর পর দেখে তারপরে ভিজে বিরিয়ানি অর্ডার নেব, বিরিয়ানি হোক বা সেটা মাংস ভাত হোক বা যেটা দুটো রুটি হোক। কালকে থেকে এটা লঞ্চ হয়েছে, তো দারুণ রেসপন্স, খুব সুন্দর রেসপন্স। দাদা বৌদির ফিশ ফ্রাই তো অনেক হলো, এবারে পুজো কাপাবে বিরিয়ানির সাথে সাথে কিন্তু দাদা বৌদির এই তন্দুরি পমপ্লেট। তো দাদার সাজেশনে নিয়ে নিলাম 2 প্লেট তন্দুরি পমপ্লেট। আমরা কিন্তু ভীষণ এক্সাইটেড, বিকজ আগের দিনই লঞ্চ হয়েছে এই আইটেমটা, সার্ভ করা হচ্ছে মেও আর একটা ডিপেস্ট পমপ্লেট। নতুন সংযোজন দেখতে পাচ্ছ, এই যে তন্দুরি পমপ্লেট দেখতে পাচ্ছ, দুটো তন্দুরি পমপ্লেট আছে, একটা প্লেটে ওরা সার্ভ করছে, দুটো পমপ্লেট মাছ আর স্যালাড আর পান, এগুলো তো আছেই ওর সাথে দেওয়া। বাট দেখা যায় তন্দুরি পমপ্লেট কিন্তু সব জায়গায় জাস্টিফাই করতে পারে না টেস্টটা, এখানে কিন্তু আমরা টেস্ট করে বলবো এটা নট আ ইজি ডিশ, টেস্ট করে বলবো কেমন হয়েছে। আর ওরা কিন্তু অন্য দোকানের থেকে প্রাইসটাও বেশ রিজনেবল রেখেছে, হ্যাঁ 340 এরকম বললো। হ্যাঁ দুটো সার্ভিংয়ের জন্য, মানে 2 পিস ওরা সার্ভ করছে উইথ স্যালাড অ্যান্ড সস, 340। সেই কাঁচা লঙ্কা সবাই জেনে গেছে কিন্তু, কাঁচা লঙ্কা লজ্জা পেও না, কাঁচা লঙ্কা নিয়ে। হ্যাঁ আর দোলাতে কিন্তু ভালোবেসে খায়, দোলাতে সুগার টুগার কিছু নেই, হ্যাঁ তুমি ভালোবেসে কাঁচা লঙ্কা খায়। আমি যেমন ভালোবাসি প্রচন্ড পেঁয়াজ, অনিয়ন পছন্দ করি, হ্যাঁ আমি প্রচন্ড পছন্দ করি অনিয়ন লাভার, চিলি লাভার, অনিয়ন লাভার, গুড কম্বিনেশন। চলো শুরু করো। এই যা ধনিয়া পুদিনা চাটনি একটু লেবু স্কুইজ করে নাও ওর থেকে, আর সাথে তো আছে শসা পেঁয়াজ, তো হাত লাগিয়ে ফেলি। ধনিয়া পুদিনা চাটনি দেখাচ্ছি, এই দেখো বুঝছো, একেবারে টাটকা মাছ, একেবারে টাটকা মাছ। আর কুকটাও কিন্তু খুব ভালো হয়েছে। স্টার্টার হিসাবে যদি তোমরা তন্দুরি পমফ্লেট নাও একেবারে কিন্তু ভ্যালু ফর মানি হবে। আর ম্যারিনেশনটা এত সুন্দর ছিল, মানে এত জব্বর ছিল কি বলবো। প্রতিটা মানে বাইটে পেয়েছি হলো ফ্লেভার্স, ফুল অফ ফ্লেভার্স, একটু ট্যাঙ্গি একটু স্পাইসি। 250 টাকা দুটো পমফ্লেট এরকম সাইজের আমরা বাজারে কিনতে গেলে 120 থেকে 150 একটা পিস নেবে, একটা পিস নেবে। আমি কিন্তু নর্থ বেঙ্গলের বিরিয়ানিটা খুব মিস করি, যেমন বললাম না দেয় আলু না এরকম ছোটো ছোটো মাংসের পিস। আর 2 বছর তো আমি ব্যারাকপুরে থেকে গেছি, ওখান থেকে গেছি নর্থ বেঙ্গল, তো অবশ্যই খাবো মাটন বিরিয়ানি। বুঝতে পেরেছ আমাদের বিরিয়ানি একটা, আমাদের যে কোয়ান্টিটি আছে একটা বিরিয়ানি দেবো, দাদা খাবে স্পেশাল মাটন বিরিয়ানি দিয়েছি, একটা নর্মাল মাটন বিরিয়ানি দিয়েছি। আমি খাবো বুঝছি একদম ভাত ডাল সবজি মাটন ভাজা ওরকমভাবে নেই, প্লাস রাইস আর মাটন আলা কাটাতে নিতে হবে। হ্যাঁ তো বিরিয়ানির ব্যাপারটা আলুর ব্যাপারটা অন্যরকম। আর পাশে যদি বিরিয়ানি খায় সবার থেকে না পাল্টাই বলে আমরা সবাই বিরিয়ানি, আমরা বিরিয়ানি আর বিরিয়ানি খাবো তাই তো একদম। আর বিরিয়ানি না খেয়ে ভাত মাংস খাবো এটা ঠিক জমছিল না, আর বাইরে পড়ছে অঝোরে বৃষ্টি, তো জমে যাবে জাস্ট বিরিয়ানি। পমফ্লেটটার সাথে সাথে বিরিয়ানিও জমে যাবে। এখন চলে এসছে কিন্তু মেন কোর্স। আর ভেবো না কিন্তু এটা একটা বিরিয়ানির কোয়ান্টিটি, এটা একটা স্পেশাল বিরিয়ানি যেটা ডিভাইড করে দেওয়া হয়েছে। দেখছো মাটন বিরিয়ানিটাকে ডিভাইড করে দেওয়া হয়েছে, আর আসল কোয়ান্টিটিটা হলো ওইটা একটা বিরিয়ানি। এটা নর্মাল যেটা বিরিয়ানি মাটন বিরিয়ানি সেটার কোয়ান্টিটি কিন্তু এটা থাকে। তো দেখো এইটা আমার পোর্শনটা, আমি পুরোটা অবশ্যই খেতে পারবো না, খাবার নষ্ট করার কোনো মানে হয় না, আমি আলাদা রেখে দিয়েছি। আর এই দেখো তোমাদের দেখাবো হলো এই যে আমাদের এদিককার মানে ব্যারাকপুর পাড়ার সাথে যে আলুটা আছে ওটা কিন্তু এরকম এই দেখো কালচে ব্রাউন টাইপের হয় তাই না, কলকাতার একদম কলকাতা বিরিয়ানির থেকে কিন্তু একটু অন্যরকম। আর এই দেখো চালটা এরকম জুসি যেরকমটা হয় দাদা বৌদির আর কি, এরকম জুসি সব কটা মশলাদার আর ময়েশ্চার আছে। আর এই যে মাটন, এই যে জাম্বো মাটন, একটা রেয়াজি পিস দিয়েছে, কিছুটা চর্বি কিছুটা মাটন, মনের মতো পিস পাওয়া যায়। আমরা রিসেন্টলি খেতে গেছিলাম একান্ত আপন বলে, চাকদায় গেছিলাম দাদা বৌদি, আর ওখানকার ডিফারেন্সটা মানে দেখি বোঝা যাচ্ছে। ওখানে একটু সাদা সাদা ছিল, মানে স্পাইসি স্পাইসি কিছু বলার নেই না, একবার একদমই তাই। তো আমি মাটনটা একটু দেখাতে বলবো, ক্লোজ আপ নাও। দেখো ভেতরটা একেবারে কিন্তু পিঙ্ক, দেখো একদম ফ্রেশ মাটন সার্ভ করে, দেখো একেবারে পিঙ্ক, যেমন পমফ্লেটটা ছিল আর ঠিক তেমনই মাটনটা। ঠিক আছে দেখো স্যালাড, অনিয়ন লাভার আমি, দোলাদি মানে কম্বিনেশনটা দেখো, দোলাদি হলো একদম কাঁচা লঙ্কা লাভার, আর আমি ওরকম পেঁয়াজ, আমরা একদম দেশি লোক, দেশি স্টাইলে হাত দিয়ে খাবো, পেঁয়াজ লঙ্কার সাথে দিয়ে, মানে আমি লঙ্কা তুমি পেঁয়াজ, একদম লেবু লঙ্কা হলে বলতাম ঝুলে পড়ে লেবু লঙ্কা। মাংসটা ভাঙছি দেখো, গরম পুরো একদম হাঁড়ি, নতুন হাঁড়ি থেকে দিয়েছে। আমরা কিন্তু যে যার মাটনের পিস নিয়ে খুব স্যাটিসফাই। একটু আলু নিলাম মাখিয়ে, অবশ্যই একটু মাটনের ফ্যাট, এই দেখো এই যে মাটনের ফ্যাট, এই দেখো টুলটুল টুলটুল করছে একদম। একটু নেব পেঁয়াজ দিয়ে একসাথে চালান করবো, কিছু বলার নেই। বলবো দেখো মাটনের কালারটা দেখো পুরো, দাদা বৌদি বিরিয়ানির কিন্তু সত্যি কোনো রিভিউ হয় না, আমি জাস্ট কিছু ভালো লাগা তোমাদের সাথে শেয়ার করলাম। ব্যাপারটা বলবো হলো আলুটাকে নিয়ে। আলুটা কিন্তু এখানে একটু স্পেশাল আছে এই ব্যারাকপুর বাড়ার সাথে, কিন্তু মাটনের যে রোগানটা হয় সেটাতে কিন্তু আলুটা একদম কুক করা হয়, ওই জন্য ফুল অফ ফ্লেভার্স থাকে আর কালারটা চলে আসে হলো এরকম ব্রাউন। আর কথা বলি হলো এই মাটনের পিসটা আর চিকেনের পিসটা নিয়ে। বিরিয়ানি মানেই জানি মাটন, চিকেনটাকে আমি ঠিক বিরিয়ানি বলে ধরি না। আর এখানে বিরিয়ানিটা সার্ভ করা হয় 200 থেকে 220 গ্রাম, মানে প্রতি খাবলে তুমি মাটন পাবে। মাটনটা তুলে দিয়েছি কারণ মাটন সলিড মাটন আমি পছন্দ করি না। আলু দিয়ে বিরিয়ানি কিন্তু খুব ভালো লাগে, দারুণ লাগে। রাইস, স্পাইসি রাইস, আমি তো ভীষণ এনজয় করছি, কিছু বলতে পারছি না, ফ্ল্যাট হয়ে গেছে জাস্ট। বিরিয়ানির সাথে কিছু লাগে না দাদা বৌদি বিরিয়ানির সাথে, তাই একটুখানি তোমাদের মিন্ট চাটনি টেস্ট করবো, সাথে দিয়ে দিয়ে দেখবো একটু মিন্ট চাটনি, একটু ভাত, একটু আলু। এখন মিন্ট চাটনিটা মানে একটু মিষ্টি মিষ্টি করে, কিন্তু একদমই না, একদমই রিফ্রেশিং আর একদম টাটকা। ধনে পাতা, পনিরের পাতা আর দই, তিনটে দিয়ে ব্লেন্ড করে করা হয়েছে, মানে স্বাদ বদল হচ্ছে একটা, ওটা মাঝে মাঝে খেয়ে নিলে ওটার স্বাদ বদল হচ্ছে। তো চলো এবার বিরিয়ানিতে কনসেন্ট্রেট করা যাক। তো প্লেটটা দেখে বুঝতেই পারছো আর কিছু বলা নেই, মানে দাদা বৌদি বিরিয়ানি জাস্ট কোনো রিভিউ হয় না, দ্যাটস ইট। মানে একদম দেখতে পাচ্ছ সাফা চাট, একদম স্যালাড পুরো একদমই। আর এই মিন্ট চাটনিটা কিন্তু আবার মেনশন করবো, একদম প্রপার ব্লেন্ড অফ, মানে টকটা ঝালটা একদম রিফ্রেশিং, মানে সব কিছু ফ্রেশ আইটেম, ধনিয়া পুদিনা দহি। আর একদম মুখটার নাম বিরিয়ানি খেতে খেতে একটু যদি অন্যরকম খেতে ইচ্ছা করছে, একটু মুখটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তোমাদের দামগুলো মেনশন করা নিয়ে ওটা একবার বলে দিই। স্পেশাল বিরিয়ানিটা যেটা নেওয়া হয়েছিল ওটা 580 ছিল, 2 পিস মাটন, একটা আলু, আর আলু চাইলে তো তোমরা এক্সট্রা পেয়েই যাবে। রাইসটা ঠিকঠাক কোয়ান্টিটি। আর নর্মাল বিরিয়ানিটা ছিল হলো 360। আর যেটা নেওয়া হয়েছিল আজকে শো স্টপার ডিশ, কালকেই লঞ্চ হয়েছে আর আমরা পেয়ে গেছি আজকেই, তো সেটা 2 পিস কমপ্লিট ছিল 340 করে। তো চলো তাহলে এখানেই রাখছি, বাই ফর নাও। আর ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে একেবারে সাবস্ক্রাইব করে নিও, আর আমার পেজটাকে ফলো করে নিও, ওখানে কিন্তু আমি আপডেট দিতে থাকি। আর ইনস্টাগ্রাম হ্যান্ডেলও আমার সেম নামেই আছে, মঙ্গো ইন্ডিয়ান ব্লগার রুবি, ওখানে আমাকে আপডেট পাওয়ার জন্য ফলো করতে পারো। বাই ফর নাও, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংক ইউ দাদাদি, এটা অগ্নিবেশকে অবশ্যই দেবো। তো ছেলের জন্য একটা মিষ্টি গিফট নিয়ে যাব বাড়ি, বাট তার আগে নিয়ে নিচ্ছি মুখ শুদ্ধি। আর একটু তোমাদের দেখিয়ে দিই, এখানে দূর দূরান্ত থেকে লোকজন আসো, তাই বলে রাখি এখানে কিন্তু একেবারে প্রপার ওয়াশ বেসিনের সাথে সাথে ওয়াশরুমটাও কিন্তু আছে। আর ক্লিনলিনেস তোমাদের যেমনটা বলেছি পুরো মেনটেন করা হয়। তাহলে বাই ফর নাও, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে।